আপনারা ইতিমধ্যেই জানেন সন্দীপের বাড়িতে, সন্দীপ ঘোষের বাড়িতে ইডি তল্লাশি, এবং এরপরেই সন্দীপ ঘোষের একাধিক ঠিকানায় পৌঁছলো ইডি আধিকারিকরা। ইতিমধ্যে একাধিক ঠিকানার খোঁজ মিলেছে। এয়ারপোর্ট 2 নম্বর এলাকায় হানা, রূপাদর্শিনী অ্যাপার্টমেন্টে হানা ইডি আধিকারিকদের। সন্দীপ ঘোষের বিভিন্ন ঠিকানায় ইডির হানা, বেলেঘাটার বাড়ির পাশাপাশি এয়ারপোর্ট 2 নম্বর এলাকায় হানা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেখানে রূপাদর্শিনী অ্যাপার্টমেন্টে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে প্রবেশ করলেন ইডির আধিকারিকরা। আপনারা ইতিমধ্যেই জানেন যে 7 সকালেই সন্দীপ ঘোষের বাড়িতে ইডির হানা, সন্দীপের বেলেঘাটার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পৌঁছেছেন, এবং গত কয়েক বছরের হিসাব বহির্ভূত আয় এবং সম্পত্তির খতিয়ান খুঁজতেই সন্দীপের বাড়িতে পৌঁছেছেন ইডি আধিকারিকরা। ফোনে রয়েছে মৌমিতা মিত্র। মৌমিতা, 7 সকাল থেকেই সন্দীপ ঘোষের বাড়িতে ইডির হানা, এবার দেখা গেল একাধিক ঠিকানায় ইডি হানা, কি জানতে পারছো? একেবারেই তাই। দেখো, বেলেঘাটা সন্দীপ ঘোষের বাড়িতে যেরকম পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা, তার পাশাপাশি সন্দীপ ঘোষ ঘোষিত এরকম 8টি জায়গায় বা 8 জনের বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। তার মধ্যে যেরকম বিপ্লব সিংহ, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তার বাড়িতে তল্লাশি অভিযান, হাওড়ার সাকরাইলের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তার পাশাপাশি বিপ্লব সিংহের ঘনিষ্ঠ আরো একজন কৌশিক কোলে, তার বাড়িতেও তল্লাশি অভিযান চলছে। এবং যেটা যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে যে এয়ারপোর্ট 2 নম্বর গেট সংলগ্ন আরো একটি রূপাদর্শিনী অ্যাপার্টমেন্ট, সেখানেও কিন্তু সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এক ঠিকাদার বা বলা যেতে পারে ভেন্ডার, তার এই অ্যাপার্টমেন্টেও তল্লাশি অভিযান চলছে। এখানেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়ে প্রবেশ করেছেন ইডির আধিকারিকরা। যাদের যাদের বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, মূলত যেটা জানা গিয়েছে যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ মূল দুই ঠিকাদার অর্থাৎ বিপ্লব সিনহা এবং সুমন হাজরা, তারা ওতপ্রোত ভাবে জড়িত রয়েছেন এই আর্থিক দুর্নীতির ক্ষেত্রে। এবং সন্দীপ ঘোষের যে যাবতীয় যে আর্থিক লেনদেন বা মানিটারি ট্রানজাকশন বলা যেতে পারে, ব্যাংকিং লেনদেন, সমস্ত কিছুই কিন্তু দেখভাল করতেন বা হিসেব রাখতেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একজন চিকিৎসক। এবং এই গত 25 আগস্ট যে বিভিন্ন জায়গায় সিবিআই এর তরফে তল্লাশি অভিযান করা হয়, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছিল। সেই নথিগুলিকে খতিয়ে দেখেই এই তথ্য সামনে এসেছে। এবং তুমি জানো যে একটি আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী, তিনি অভিযোগ করেছিলেন, এবং সেই অভিযোগের ভিত্তিতে একটি ইপিআইআর দায়ের করা হয়। সেই ইপিআইআর এর ভিত্তিতে কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে তল্লাশি অভিযান চলছে ইডির তরফ থেকে। এবং ইডি বিভিন্ন জায়গায় যে আর্থিক লেনদেন হয়েছে বা মানিটারি ট্রানজাকশন যেগুলো হয়েছে, সেই সংক্রান্ত নথি খুঁজতে বা নথি বিষয়ে খোঁজ খবর নিতে তল্লাশি অভিযানের জন্যই আজকে বেলেঘাটা সহ আরো 8টি জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান রয়েছে। এবং যাদের ঠিকানায় এই মুহূর্তে তল্লাশি করা হচ্ছে, প্রত্যেকেই কিন্তু সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ঠিকাদার বা ভেন্ডার বলা যেতে পারে। এবং এই সমস্ত ভেন্ডারদেরকে বিভিন্ন সময় সন্দীপ ঘোষ এই দুর্নীতির ক্ষেত্রে তাদেরকে ব্যবহার করেছেন, তাদের সংস্থাকে ব্যবহার করা হয়েছে, এবং তাদের অ্যাকাউন্টেও টাকা পৌঁছে গেছে, যে কারণে এদের প্রত্যেকের ঠিকানাতে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ইডির আধিকারিকরা তল্লাশি করছেন। ধন্যবাদ মৌমিতা।